আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে আপনার কিন্তু নিয়োগ ছেড়েছে আবার। সেই নিয়োগের মধ্যে আপনার অফিস সহায়ক এই পোস্টে কিন্তু অনেক লোক নিবে। সেই অফিস সহায়কটা কিন্তু হচ্ছে আপনার 20তম গ্রেডের, রাজস্ব খাতভুক্ত কিন্তু একটা সরকারি চাকরি। অর্থাৎ এই চাকরি থেকে আপনি এককালীন টাকা এবং সুবিধা যেমন পাবেন, এবং এই চাকরিতে কিন্তু অবশ্যই পেনশন আছে। তাই বলবো, যাদের যোগ্যতা এবং সক্ষমতা বা আছে তাদের অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করবেন। এসএসসি সমমান বা এসএসসি পাশকৃত ছাত্রছাত্রীরা এই অফিস সহায়ক পদে কিন্তু আবেদন করতে পারবে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে। আর এই 20তম গ্রেডের চাকরি হওয়ায় আপনার প্রতি মাসে সর্বসাকল্যে কিন্তু বেতন আসবে 14,000 প্লাস। আর বিবাহিত হয়ে থাকলে, ছেলে মেয়ে থাকলে সেই শিক্ষা ভাতা এক্সট্রা 500-500 করে প্রতি ছেলে মেয়ে প্রতি পাওয়া যাবে। তাছাড়া শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলে পোস্টিং ভেদে বেতন 1,000-1,500 টাকা কম বেশি হতে পারে এই পোস্ট থেকে। ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে অফিস সহায়ক পদে আপনার 20তম গ্রেড, এই পোস্টে কিন্তু অনেক সময় পদোন্নতি হয় এবং পদোন্নতি সুযোগ কিন্তু আছে, এবং পদোন্নতি হয়ে 16তম গ্রেড পর্যন্ত যাওয়ার কিন্তু সুযোগ আছে। অনেকের মনে প্রশ্ন থাকে, এই ধরনের পোস্ট থেকে পদোন্নতি হয় কিভাবে? সাধারণত 7 থেকে 10 বছর সন্তোষজনক চাকরি জীবন পার করলে পদোন্নতি কিন্তু হয়। কপাল ভালো থাকা সাপেক্ষে এবং পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে আপনার কিন্তু এই পোস্ট থেকে পদোন্নতি হতে পারে। জানলাম পদোন্নতি এবং বেতন কাঠামো সম্পর্কে এই ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে এই অফিস সহায়ক পোস্ট। এখন এই অফিস সহায়ক পোস্টে আবেদনের পর আপনার পরীক্ষার মানবন্টনটা কেমন হবে, সিলেবাসটা কেমন হবে, কীভাবে পরীক্ষা প্রস্তুতি নেবেন, সেই সম্পর্কে এখন আমরা জানব। অফিস সহায়কের কাজ অন্যান্য দপ্তর অফিস সংস্থার মতোই, এখানেই হচ্ছে দাপ্তরিক ছোটোখাটো থেকে শুরু করে বড় সংক্রান্ত যাবতীয় কাজ, সে অফিসের ভেতরে হোক বাইরে হোক সব কিছুই পালন করতে হবে কিন্তু অফিস সহায়ককে। অর্থাৎ দাপ্তরিক যত ফাইল থেকে শুরু করে এবং চা নাস্তা তৈরি করা থেকে শুরু করে বাইরে থেকে নিয়ে আসা, অফিসিয়াল কাজকর্ম করা, সব কিছুই করতে হবে কিন্তু এই অফিস সহায়ককে। এই ধরনের মন মানসিকতা নিয়ে কিন্তু এই ধরনের পোস্টে আসা উচিত, না হলে আপনার মনোপুত চাকরি, না হলে আপনার কর্মজীবনে আপনি একটা মন অশান্তিতে ভুগবেন, হীনমন্যতায় ভুগবেন। তাই আপনার এসব জেনে শুনেই কিন্তু অফিস সহায়ক পোস্টে আপনার চাকরিতে জয়েন করা উচিত। আপনার সেই অনুযায়ী আপনার কর্মকর্তা, অফিসের কর্মকর্তা এবং কর্মচারীকেও কিন্তু আপনার চা নাস্তা অফিস ফাইল আদান প্রদান করতে হবে আপনার এই পোস্টে চাকরি করার কারণে। এখন এর কাজ সম্পর্কে জানলাম। এর পোস্টিং সাধারণত আপনার উপজেলা লেভেল এবং জেলা লেভেলে সেটেলমেন্ট অফিস থেকে শুরু করে এসিলেন্ট অফিসেও হতে পারে। আর সুবিধা হচ্ছে আপনার নিজ উপজেলা বা পার্শ্ববর্তী উপজেলাতে আপনি কিন্তু বদলি হয়ে বা পোস্টিং নিয়ে যেতে পারবেন, এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন এই চাকরি থেকে। এখন অফিস সহায়ক 20তম গ্রেডের চাকরি হলেও আপনার ইউনিয়ন বা ভূমি লেভেল বা উপজেলা লেভেলে চাকরি করায় বাসা থেকে যাতায়াত করতে পারবেন, এর সাথে পাশাপাশি অন্যান্য কিন্তু কাজকর্ম আপনি করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন। আর আপনার বাসা থেকে চাকরি করতে পারলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু খরচ অনেক কম হবে, আপনি এই বেতনেও কিন্তু স্বাচ্ছন্দ্যে, মোটামুটি স্বাচ্ছন্দ্যে আপনি জীবনযাপন করতে পারবেন। এখন এই পরীক্ষার মান বন্টনটা হচ্ছে আপনার 90 মার্কের পরীক্ষা হয় সাধারণত, এবং 90 মিনিট সময় থাকে। এই 90 মার্কের পরীক্ষা সাধারণত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হয়। এই এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার জন্য আপনার বিভিন্ন বাজারে বই আছে, তার মধ্যে হচ্ছে 11 থেকে 20তম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা, এই বইটা কিনতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার রিসেন্ট সিরিজ, ওরাকল সিরিজ এবং প্রফেসর সিরিজ, এই সিরিজের তিনটা সিরিজের মধ্যে যে কোনো একটা সিরিজ আপনার পছন্দসই কিনে আপনি কিন্তু প্রস্তুতি নিতে পারেন এই পরীক্ষার জন্য। আর 90 মার্কের পরীক্ষা হয় আপনার 50% মার্ক, অর্থাৎ 45 পেলেই শুধু আপনি পাশ করার যোগ্য হবেন। আপনার চাকরি পেতে গেলে অবশ্যই 70% মার্ক পেতে হবে, অর্থাৎ 90-এর মধ্যে 70+ আপনার মার্ক রাখতে হবে চাকরি পাওয়ার জন্য। আর ভাইবা হবে হচ্ছে আপনার 10 মার্কের, এই হচ্ছে আপনার মানবন্টন আর ভাইবা সিস্টেম। সাধারণত পরীক্ষা প্রস্তুতির জন্য আপনাকে প্রথমেই বিসিএস এর সকল প্রশ্ন পড়তে হবে, সেই ক্ষেত্রে ইংরেজি সাহিত্য আপনি স্কিপ করবেন, এবং সেখান থেকে যে উচ্চতর দক্ষতা, সুশাসন, নৈতিকতা এবং জটিল কিছু প্রশ্ন থাকে বিসিএস এর, এই সংক্রান্ত প্রশ্নগুলো আপনি
স্কিপ করে বাদ দিতে পারেন। আর বাংলার ক্ষেত্রেও তাই, আপনি বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামারের উপর বেশি জোর দিবেন, কারণ বাংলাতে 25, ইংরেজিতে 25 মার্ক থাকবে 50, আর গণিতে 40, আর সাধারণ জ্ঞানে 40 মার্ক থাকবে। এইসব মিলে হচ্ছে 90 মার্কের আপনার পরীক্ষা হবে। এই 90 মার্কের পরীক্ষার মধ্যে আপনার বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করতে হবে, আগেই বললাম সেই অনুযায়ী, এবং 23-24 সালের যত পরীক্ষা হয়েছে তার আপনার পরীক্ষার প্রশ্নগুলো পড়তে হবে। বিশেষ করে আপনার 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে শুধু সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আপনি সমাধান করবেন। ইনশাল্লাহ অনেক কিছু কিন্তু কমন আসবে আপনার এই প্রশ্ন থেকে। রিসেন্ট জব সলিউশন পড়বেন, প্রতি 3-4 মাস অন্তর অন্তর যে নতুন বইটা বের হয় সেটা, কারেন্ট অ্যাফেয়ার্স এবং মাসিক তথ্যগণিকা, বইগুলো পড়বেন। আর ভিডিওর মধ্যে যে সাজেশনটা দেখতে পাচ্ছেন, সাজেশন অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান পড়বেন, এবং বইয়ের যে তালিকার কথা বললাম সে বইগুলো পড়বেন। আর সাজেশন অনুযায়ী আপনার বাসায় যে বই আছে সেই বই থেকে আপনি টপিক ধরে ধরে পড়বেন, এবং যে টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে চাকরির পরীক্ষায় সেই প্রশ্নগুলোই বেশি বেশি কিন্তু আপনি সমাধান করবেন এই চাকরির জন্য। এই সংক্রান্ত প্রশ্ন বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রস্তুতি নিন বেশি বেশি, এবং ইবাদত করুন মন সৃষ্টিকর্তার বেশি। আল্লাহ হাফেজ।